বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদ্দাম হোসেন, আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়। অধ্যায়ের নাম আমাদের জীবনে প্রযুক্তি। আমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েটিং রুমের ছবি। এখানে কি কয়েকজন লোক, একজন টিভি দেখতেছে, আরেকজন পত্রিকা পড়তেছে, সবাই টিভিও দেখতেছে পত্রিকা পড়তেছে। এই ছবিটার উপর দিকে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে এটার মধ্যে কি, এটার মধ্যে উপরে পাখা ঘুরতেছে, এই যে টিভি চলতেছে, তারপরে এসি চলতেছে, বিভিন্ন ধরনের সোফা ব্যবহার হচ্ছে, এগুলো কি সব প্রযুক্তির ফল। দুই নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে কি করতেছে, কম্পিউটার ব্যবহার করতেছে। তাহলে কি এই কম্পিউটারও কি একটি প্রযুক্তি? তাছাড়া ছবির মধ্যে ঘড়ি দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, রান্নাঘরে একজন রান্না করতেছে এবং প্রেশার কুকারের মাধ্যমে রান্না করতেছে। এখানে ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ ওভেন আছে, এগুলো সবই কি প্রযুক্তির ফসল। তিন নম্বরে আমরা যেই একটি কি থাকার রুম, আমরা যে রুমটাতে থাকি ঠিক ওই রকম একটি থাকার রুম, সেখানে কি আছে, ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, খাট, এবং কি একটি মেয়ে কি করতেছে, গান শুনতেছে। তাহলে কি এখানে কি অনেক এই ছবিগুলোর মধ্যে সবই কি প্রযুক্তির ব্যবহার। তাহলে প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? আমাদের জীবনে প্রযুক্তি হচ্ছে পরিবেশ যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদনই হচ্ছে কি প্রযুক্তি। এই যন্ত্র এই এই যে সবগুলোর সাহায্যে কি আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে এবং আমাদের পরিবেশ কি নিয়ন্ত্রিত হচ্ছে, আর এই সবই হচ্ছে কি প্রযুক্তি। প্রযুক্তি আমাদের জীবনকে কি অনেক উন্নত, সহজ, আরামদায়ক করেছে। এই যে আমাদের উপরে যদি পাখা না থাকতো তাহলে আমরা কি গরমে অনেক কষ্ট পেতাম, আমরা যদি টিভি দেখতে না পেতাম, আমরা যদি বিনোদন না পেতাম তাহলে কি আমাদের অনেক কষ্ট হতো। আর এই সব কিছু কি আমরা পেয়ে থাকি প্রযুক্তির মাধ্যমে। তাহলে কি প্রযুক্তি আমাদের জীবনকে কি উন্নত, সহজ এবং আরামদায়ক করেছে। আমরা কি প্রযুক্তি সর্বক্ষেত্রেই আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি? তাহলে দেখো আমরা আমরা কি আমরা যেই বাসস্থানে প্রযুক্তি, বাসস্থান বলতে আমরা কি বুঝি, আমরা যেই পরিবেশে বসবাস করি, যেই ঘরে বসবাস করি, এটাই কি আমাদের বাসস্থান। তাহলে কি আমরা বাসস্থানে বিভিন্ন ধরনের অনেক প্রযুক্তি ব্যবহার করে থাকি। আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি কি একটি কম্পিউটারের চিত্র। প্রযুক্তির মাধ্যমে কি কম্পিউটার আবিষ্কার হয়েছে। এই কম্পিউটার আমরা কি নানা কাজে ব্যবহার করে থাকি। কম্পিউটার দিয়ে আমরা যাবতীয় অফিসিয়াল কাজ করে থাকি, কম্পিউটার দিয়ে আমরা গান শুনে থাকি, কম্পিউটার দিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারি, মজার বিষয় হলো আমরা কি কম্পিউটার দিয়ে গেমও খেলে থাকি। তাহলে কি কম্পিউটার কি আমাদের ঘরে ব্যবহার, আমাদের এখন অনেকের ঘরেই কি কম্পিউটার দেখা যায়, এই কম্পিউটার কি একটি আধুনিক প্রযুক্তি। দুই নম্বর দেখতে পাচ্ছি আমরা টেলিফোন, টেলিফোন অথবা মোবাইল ফোন আমরা সবার ঘরেই দেখতে পাই। এই টেলিফোন এবং মোবাইল ফোন আসাতে আমাদের কি জীবন আরও অনেক সহজ হয়ে গেছে।
আমরা একে অপরের সাথে যোগাযোগ করা, এই যে আমরা অনলাইনে ভিডিও ক্লাসগুলো দেখতেছি, এগুলোও কি আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারতেছি, টেলিফোনের মাধ্যমে একে অন্যজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতেছি। এই যোগাযোগ রক্ষা করতে আমাদের কি পূর্বে আরও অনেক সময় ব্যয় হতো, কিন্তু এখন আমরা অতি সহজেই কি একে অন্যজনের সাথে যোগাযোগ করতে পারতেছি। তাহলে কি এই টেলিফোন আবিষ্কার ফলে কি আমাদের জীবন আরও অনেক সহজ হয়েছে, এবং কি এগুলাকে আমাদের বাসা বাড়িতে প্রতিনিয়তই ব্যবহার হচ্ছে। তাছাড়া আছে কি টেলিভিশন, পরবর্তী ছবিটা আছে টেলিভিশন। তোমরা সবাই টেলিভিশন দেখো, আমরা জানি সবার ঘরেই টেলিভিশন আছে, এবং টেলিভিশনে তোমরা বিভিন্ন মজাদার কার্টুন, তারপরে বিভিন্ন প্রাণীদের যেই অনুষ্ঠানগুলো এগুলো দেখে থাকো, এবং কি বিভিন্ন নাটক এবং বিনোদন পেতে আমরা কি প্রধানত টেলিভিশনের উপরই নির্ভর করি। তাহলে কি এই এই জিনিসগুলো আবিষ্কারের ফলে কি আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এবং সহজ হয়েছে এবং আরামদায়কও হয়েছে। আমরা যেই হিসাব নিকাশ অনেক সময় লাগতো, কম্পিউটার আবিষ্কারের ফলে কি এগুলো আমরা খুবই সহজেই করতে পারি। তাহলে কি বাসস্থানে যেই সব প্রযুক্তিসমূহ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো কি, বাসস্থানে যেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় আমাদের ঘরে, তার মধ্যে প্রথমত হলো কি বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখা আমাদের সবার ঘরেই আছে, এবং এই বৈদ্যুতিক পাখা না থাকলে কি আমরা গরমে অনেক কষ্ট পেতাম। তাহলে কি বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের মধ্যে প্রথমেই রয়েছে বৈদ্যুতিক পাখা। তারপর ইস্ত্রি, আমরা কাপড় ধোয়ার পরে অবশ্যই কি ইস্ত্রি করে কাপড় পরি, এটা কি আমাদের পরিবারে ব্যবহারের একটি অন্যতম জিনিস। তারপরে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক বাতি না থাকলে কি বৈদ্যুতিক বাতি আমাদের কি রাতের বেলা অনেক আলো দিয়ে থাকে। বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, টেলিভিশন আমাদের একটি বিনোদনের অন্যতম মাধ্যম। রেডিও, রেডিওর মাধ্যমে আমরা গান শুনে থাকি, বিনোদন পেয়ে থাকি। মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিভিন্ন যোগাযোগ করে থাকি, মোবাইলে গেম খেলে থাকি, এই যে আমাদের অনলাইনের ভিডিও ক্লাস আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে কি মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সৃষ্টি। তারপর কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের অনেক জটিল কাজ খুবই সহজে করতে পারতেছি, গেম খেলতে পারতেছি, তারপরে আমাদের এই ক্লাসগুলো করতে পারতেছি। তাহলে কি আমাদের বাসস্থানে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক পাখা, ইস্ত্রি, বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। তাছাড়াও কি আমরা আমাদের রান্নাঘরে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে। আমরা রান্নাঘরে কি আমাদের রান্না আমরা কি অতীত আমাদের অতীত আগের প্রজন্ম কি করত, চুলায় লাকড়ির দ্বারা রান্না করত, তাদের রান্না করাটা অনেক কষ্ট হতো এবং তাদের কি এত আধুনিক প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমানে কি প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের রান্নাঘরে প্রযুক্তির যত ছোঁয়া লেগেছে তাতে কি আমাদের জীবনযাত্রার মান সহজ এবং আরামদায়ক হয়েছে। রান্নাঘরে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার হয় তার মধ্যে হলো কি গ্যাসের চুলা। আগে কি লাকড়ির মাধ্যমে চুলায় রান্না করা হতো, লাকড়ির মাধ্যমে চুলায় রান্না করা কি অনেক কষ্ট ব্যাপার, কারণ কি এখানে ধোঁয়া হয়, কালি হয়। কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে কি আমরা খুবই সহজেই রান্না করতে পারতেছি, কারণ গ্যাসের চুলায় আমাদের লাকড়ির ব্যবহার হয় না, গ্যাস ব্যবহার করে কি আমরা রান্না করতে পারতেছি। রেফ্রিজারেটরে কি আমরা খাবার সংরক্ষণ করতে পারি, যেমন কি আমরা গরুর মাংস, তারপরে মুরগির মাংস, তারপরে বিভিন্ন সবজি আমরা কিছুদিন কি এই রেফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, তাতে কি আমাদের প্রতিদিনের বাজার করার ঝামেলাটা কমে যায়। তাহলে রেফ্রিজারেটর কি বর্তমান প্রযুক্তির একটি অন্যতম সৃষ্টি। রাইস কুকার, তোমরা অনেকেই হয়তো রাইস কুকার দেখেছো। রাইস কুকারে কি ভাত রান্না করা হয়, রাইস কুকারে কি চাল দিয়ে তারপরে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে কি ভাত রান্না করা হয়। তাহলে কি রাইস কুকারও কি একটি প্রযুক্তির অন্যতম সৃষ্টি। মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি, মাইক্রোওয়েভ ওভেন তোমরা সবাই দেখেছো হয়তো, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে কি আমরা যখন তখন আমাদের খাবারটা কি গরম করতে পারি, যখন আমাদের খাবার গরম করে খাওয়ার ইচ্ছে হয় তখন কি আমরা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে
খুব সহজেই খাবার গরম করে খেতে পারি। তাহলে কি আমাদের রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। তাহলে বন্ধুরা আমরা আজকে গিয়ে রান্নাঘরের ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। এখন প্রযুক্তি আমরা আরও অনেক জায়গায় ব্যবহার করে থাকি, দেখো যেমন কি খেলাধুলায় প্রযুক্তি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিতে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি খেলাধুলার অনেক সামগ্রী, বল, জুতা, ব্যাট এবং কি হকি খেলার সরঞ্জামাদি, ব্যাট বল ইত্যাদি। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি ভিডিও ক্যামেরার মাধ্যমে খেলা রেকর্ডিং করা হচ্ছে। তাহলে কি এই খেলাধুলার মধ্যেও কি এই ধরনের এই যে জুতা বল এগুলো কি বিভিন্ন প্রযুক্তি দ্বারা তৈরি হয়ে থাকে এবং কি ভিডিও ক্যামেরায় আমরা ব্যবহার করে কি খেলা যে রেকর্ডিং করি এই খেলা আমরা প্রতিনিয়তই আমাদের টেলিভিশনে দেখতে পাচ্ছি। তাহলে খেলাধুলায় যে প্রযুক্তিসমূহ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো ফুটবল। ফুটবল তৈরিতেও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়, টেবিল টেনিস, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা, ভিডিও ক্যামেরা ইত্যাদি। তাহলে কি খেলাধুলার মধ্যে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে কি ফুটবল, টেবিল টেনিস, ক্রিকেট ব্যাট ও বল, তারপর পোশাক তৈরিতেও বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, জুতাও প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয় এবং কি আমরা যেই প্রতিনিয়ত যে রেকর্ডিং খেলাগুলো দেখি টিভিতে এগুলো কি বিভিন্ন ধরনের ভিডিও ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা হয় এবং কি বিভিন্ন ধরনের রেকর্ড করা হয় তাই আমরা কি খেলা এইসব খেলা দেখতে পাই। তাহলে আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম আমাদের বাসস্থানে কী কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এবং খেলাধুলায় কী কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে কি তোমরা বাসস্থানে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় এবং খেলাধুলায় কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় তার একটি ছোট লিস্ট তৈরি করবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।